হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে শেয়ার করব যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা কবে থেকে রাজ্যে শুরু হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রতিটা ডিএ অফিসের থেকে একটা নোটিশ ছাড়া হয় বা নোটিশ দেওয়া হয় প্রতিটা হেড অফ স্কুল বা হেড অফ ইনস্টিটিউটকে দেওয়া হয় যে এই নোটিশ অনুযায়ী সমস্ত শিডিউল কবে কী পরীক্ষা হবে সমস্ত এখানে বিস্তারিত দেওয়া আছে এই নোটিশে। তো নোটিশ আমি সমস্তগুলো বলছি না, এটা সাধারণত স্কুলকে দেওয়া হয়, কোনো স্টুডেন্টদের জন্য এই নোটিশ নয়। অতএব আমরা দেখে নেব যে প্রতিটা শিডিউল পরীক্ষার ফার্স্ট সেকেন্ড থার্ড সমস্ত এভালুয়েশনগুলো। তো নেম অফ দ্য এভালুয়েশন, প্রথম সাবমিট এভালুয়েশনটা হচ্ছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত, সেটা ফার্স্ট উইক অফ দ্য এপ্রিল মাসে 2019, এরকমভাবে প্রতিটা দেওয়া আছে। তো আজকে আমি শেয়ার করছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত মানে দিনের মধ্যে বা কবে থেকে শুরু হচ্ছে। উইল বি হেল্ড নট বিফোর 20 নভেম্বর 2019 অ্যান্ড টু বি কমপ্লিট উইদিন 30 নভেম্বর 2019। অ্যাকচুয়ালি 20 তারিখের আগে নয়, এবং 30 তারিখের মধ্যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা টেস্ট পরীক্ষা শেষ করতে হবে রাজ্যের সমস্ত স্কুলের, এটাই নোটিশে বলা হয়েছে। আবার বলছি, 30 তারিখের মধ্যে সমস্ত স্কুলে পরীক্ষা হয়ে যায় এবং হওয়ার কথা বলা হয়েছে এই নোটিশে, নভেম্বর মাসে নোটিশে। তো আর এই শিডিউল অনুযায়ী সমস্ত স্কুলের কোশ্চেন রেডি করেই পরীক্ষা হয়ে যায়, মোটামুটি নভেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যায়। তো সো দ্যাট ইউ বা তোমরা ভালো করে পড়াশোনা করো, টাইম নেই। অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।